हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। तो सबाई केमन आशा करी सबाई खूब भालो आछेन। तो स्क्रिने जे एचडीआर ब्राउन कलर एफेक्ट भिडियोटी देखछेन, ए भिडियोटी किभाबे अलाइट मोशन दिए तैरि करबेन आजकेर ए भिडियोते देखिए देब। तो स्किप ना करे सम्पूर्ण भिडियोटी देखुन। आर भिडियोटी शुरू करार आगे जारा जारा एखोनो आमार चैनलटी सबसक्राइब करेननि तो सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी अल करे दिन। भिडियोटी एडिटिंग करार जन्य आमि अलाइट मोशन एपटी यूज करब। तो आपनारा प्ले स्टोर थेके अलाइट मोशन एपटी डाउनलोड करे नेबेन। तो डाउनलोड करार ओपन करबें, ओपन करार नेचा थेके प्लस आइकन क्लिक कर देवें। तो क्लिक करार 9:16 एडिट सिलेक्ट करबें। तो सिलेक्ट करार नेचा थेके क्रिएट प्रोजेक्टे क्लिक कर देवें। तो क्रिएट प्रोजेक्टे क्लिक करार एखान थेके प्लस आइकने क्लिक करबें। तो क्लिक करार मीडियाते क्लिक कर देवें। तो क्लिक करार आपनार पछन्द मतो एकटि भिडियो एखान थेके सिलेक्ट करे नेबें। तो आमि एकटि भिडियो एखान थेके सिलेक्ट करे निलाम। तो तारपर भिडियोर जे लेयारटि आछे सेटिते क्लिक करबें। तो क्लिक करार नेचा थेके एफेक्टे क्लिक कर देवें। तो क्लिक करार एड एफेक्टे क्लिक करबें। तो तारपर चार्ज बाटने क्लिक करबें ऊपर। तो तारपर एखाने लिखबें CSA, लेखार पर देखें चैनल रिमेप RGB एटीते क्लिक कर देवें। तो क्लिक करार स्टैंडार्ड सेटिंगे क्लिक कर देवें। तो क्लिक करार एखान देखें साइटटी लाइन आछे। तो साइट लाइनर मध्य जी एर जो लाइनटी आछे सेटी जी सिलेक्ट करा थाकबे, तो एटी वाई सिलेक्ट कर देवें। और बी एर जो लाइनटी आछे सेटी बी सिलेक्ट करा थाकबे, तो एटी जी सिलेक्ट करबें। तो तारपर एखान थेके एर अपशनटीते क्लिक कर देवें। तो তারপর আবার এফেক্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এড এফেক্টে ক্লিক করে দেবেন। তো তারপর আবার উপরে চার্জ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর লিখবেন SA, লেখার পর এখান থেকে স্যাচুরেশন এন্ড ব্রাইটনেস এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো তারপর স্যাচুরেশনের যে লেয়ারটি সেটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর স্যাচুরেশন এখান থেকে একটু বাড়িয়ে নেবেন, তো এখানে প্লাস 20 করে নেবেন। তো তারপর এর অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে খালি জায়গা একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার প্লাস আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই শেপটি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এটি জুম করে পুরো ভিডিওতে অ্যাড করে দেবেন। তো তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর স্কাই কালারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো তারপর এখান থেকে ইয়ার অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। তো তারপর একটু নিচের দিকে চলে আসবেন, আসার পরে ডিফারেন্সে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তিন নাম্বার যে অপশনটি আছে এটিতে সিলেক্ট করে দেবেন। তো তারপর ব্যাক চলে আসবেন। তো আসার পর এখান থেকে আবার এফেক্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর অ্যাড এফেক্টে ক্লিক করে দেবেন। তো তারপর উপর চার্জ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর লিখবেন যে কপি, CUPY, কপি লেখার পর এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড আছে এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো তারপর আবার ব্যাক চলে আসবেন। তো আসার পর আবার এখান থেকে অ্যাড এফেক্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার এফেক্টে ক্লিক করার পর আবার অ্যাড এফেক্টে ক্লিক করে দেবেন। তো তারপর উপর থেকে চার্জ করবেন। চার্জ বারে ক্লিক করার পর লিখবেন GA, লেখার পর দেখেন গাশিয়ান ব্লার এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো তারপর গাশিয়ান ব্লারের যে লেয়ারটা সেটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে একটু বাড়িয়ে নেবেন। তো বাড়িয়ে এখান থেকে তো 400 করে নেবেন। তো তারপর ব্যাক চলে আসবেন। তো আসার পর আবার এখান থেকে এফেক্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর অ্যাড এফেক্টে ক্লিক করে দেবেন। তো তারপর আবার চার্জ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর লিখবেন EX, EX লেখার পর দেখবেন এক্সপোজার অ্যান্ড গামা এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এক্সপোজার অ্যান্ড গামা লেয়ারটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এক্সপোজার এখান থেকে কমিয়ে -60 করে নেবেন। তো তারপর গামাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটি একটু কমিয়ে 950 করে দেবেন। তো তারপর অফসেটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটিও -0.02 করে নেবেন। তো তারপর ব্যাক চলে আসবেন। তারপর এখান থেকে খালি জায়গায় একটি ক্লিক করবেন। তো তারপর আবার প্লাস আইকনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর শেপে ক্লিক করবেন। তো ক্লিক করলে এটি ক্লিক করার পর এটি পুরো ভিডিওতে অ্যাড করে নেবেন। তো তারপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর হোয়াইট কালারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো তারপর এর অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। তো তারপর একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করবেন। তো তারপর ওভারলেতে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর এই লেয়ারটিতে একটি ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে ধরে রাখবেন। তো তারপর আবার নেচারটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ভিডিওর একদম লাস্টের দিকে চলে আসবেন। তো আসার পর এই আইকনটিতে ক্লিক করে দেবেন। এবার ভিডিওর একদম শুরুতে চলে আসবেন।
তো আশা করি আবার ভিডিওটি প্লে করে দেখে দিই যে কেমন হয়েছে। তো তারপর ভিডিওটি এখান থেকে সেভ করে নেবেন। তো সেভ করার জন্য উপর থেকে এয়ার অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা নেচার থেকে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে এটি এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।